মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা। এ বিষয়ে জানাতে কলাভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ের অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে পর্যায় রয়েছে সেটিতে ভর্তি প্রক্রিয়া কিন্তু এবার শুরু হয়েছে আজকের এই চারুকলা ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটির মাধ্যমে। এই চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় 7097 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, তার বিপরীতে 130টি আসন রয়েছে, অর্থাৎ প্রতিটি আসনের জন্য 54 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিটি আসনের বিপরীতে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত কয়েক বছর ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটিতে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর পাশাপাশি কিন্তু লিখিত পরীক্ষাও সংযোজন করা হয়েছে। সেই ক্ষেত্রে আজকের যে 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা সেটিতে কিন্তু একটি লিখিত অংশ থাকছে, যেটিকে আসলে অঙ্কন হিসাবে চারুকলা অনুষদের পক্ষ থেকে বলা হয়েছে। বহু নির্বাচনী পাশাপাশি অঙ্কন, এই দুটি পার্টে বা এই দুটি অংশে আসলে এই পরীক্ষা যেটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। 11টায় পরীক্ষাটি শুরু হয়ে 12:30 পর্যন্ত এই পরীক্ষাটি চলবে। এই কলা অনুষদ কেন্দ্র পাশাপাশি সামাজিক বিজ্ঞান যে ভবন রয়েছে এই দুটি ভবনে এই 7097 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, এবং পাশাপাশি এই পরীক্ষা কেন্দ্রে যারা আসছেন সেই শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ইলেকট্রনিক ডিভাইস সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটির ভেতর দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ নানা ধরনের তল্লাশি করে তার সঙ্গে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা বা কোনো পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করবেন কিনা সব কিন্তু যাচাই বাছাই করেই শিক্ষার্থীদেরকে বা পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই কলা অনুষদ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনিও পরিদর্শনে আসবেন। তো সব মিলিয়ে আসলে এই ছিল আজকের ভর্তি পরীক্ষা। কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ইউনিটটি ছাড়াও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিট রয়েছে, যেটি কলা, আইন এবং মানবিক অনুষদ। পাশাপাশি আমরা জানি যে এখানে আছে বাণিজ্য অনুষদ, পাশাপাশি বিজ্ঞান অনুষদ। সব অনুষদগুলোর পরীক্ষা কিন্তু যথাক্রমে 6 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ অনুষ্ঠিত হবে, এবং একই নিয়মে 1.5 ঘন্টার পরীক্ষায় শিক্ষার্থীদেরকে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটির সর্বশেষ খবরাখবর। চারুকলা ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ।